আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। প্রথমেই এখনকার প্রধান খবরগুলোর শিরোনাম। ফলাফল মেনে আজমত অভিনন্দন জানালেন জায়েদাকে। গাজীপুর শেষে ভোটের লড়াই এবার খুলনা ও বরিশালে। মার্কিন ভিসা নীতিতে বিএনপির ঘুম হারাম, বললেন কাদের। সৌদিতে তিন এজেন্সির মালিক আটক, দুশ্চিন্তায় 823 হজ যাত্রী। বিএনপি নেতাদের নির্বাচন বিরোধী বক্তব্য সংযুক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি। বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে রাশিয়া। বিচারের জন্য 33 জনকে সেনাবাহিনীর হাতে তুলে দিল পাকিস্তান। মুম্বাইকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে গুজরাট। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাপ্তি $1,00,000। হঠাৎ নারী ফুটবলে তোলপাড়, দায়িত্ব ছাড়ছেন কোচ ছোটন। এবার বিস্তারিত খবর। নির্বাচনে পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খান। নৌকার প্রার্থী বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিছু কিছু ত্রুটি ছিল ইভিএমের কারণে, অনেকে ভোট দিতে পারেনি। ইভিএম নিয়ে 1-1.5 বছর আগে থেকে মানুষকে ওয়াকিবহাল করা জরুরি ছিল, সেটা হয়নি, সেই ভোগান্তির শিকার মানুষ হয়েছেন। আমার রেজাল্ট যা হয়েছে আমি রেজাল্ট মেনে নিয়েছি এবং যিনি বিজয়ী হয়েছেন আমি তাকে অভিনন্দন জানাই। বৃহস্পতিবার দিনভর গাজীপুর সিটির 480টি কেন্দ্রে ইভিএমের ভোট গ্রহণের পর রাতে ফলাফল দেয় নির্বাচন কমিশন। বেসরকারি ফলাফলে আজমতুল্লাহ খান স্বতন্ত্র প্রার্থী টেবিলঘড়ির প্রতীকের জায়দা খাতুনের কাছে 16,000 ভোটে পরাজিত হন। জায়দা খাতুন সিটির বরখাস্ত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা। জাহাঙ্গীর নিজেও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় সমর্থন না পেয়ে বিদ্রোহী হলেও ঋণ খেলাপি প্রতিষ্ঠানের জামিনদার হওয়ায় প্রার্থীরা টিকেনি। পরে মায়ের ছায়াসঙ্গী হয়ে নির্বাচনে প্রচার চালিয়ে টেবিলঘড়ির বিজয় নিশ্চিত করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের চমকের ভোট শেষে দেশের দক্ষিণের দুই মহানগরে নির্বাচনী লড়াই শুরু হলো। রাজধানী লাগোয়া জনপদে নির্বাচনের ফলাফল প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থীরা প্রতীক পেয়ে শুরু করেছেন প্রচার। গাজীপুরের মতোই এই দুই সিটি কর্পোরেশন নির্বাচনও বর্জন করেছে বিএনপি। তবে বরিশালে বিএনপির সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। খুলনায় অবশ্য বিএনপি সংশ্লিষ্ট কেউ ভোটে নেই। আগামী 12 জুন এই দুই নগরে ভোট হবে। দুই নগরের মধ্যে খুলনায় আওয়ামী লীগের গতবারের বিজয়ী তালুকদার আব্দুল খালেককে নৌকা দিলেও বরিশালে পাল্টানো হয়েছে প্রার্থী। আওয়ামী লীগের উপর কোনো নিষেধাজ্ঞা আসে কি না বিএনপি তা দেখার অপেক্ষায় ছিল, মন্তব্য করে ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে নতুন ভিসা নীতি ঘোষণা করার পর এখন মির্জা ফখরুলদের মুখ শুকিয়ে গেছে। তার ভাষায়, ভিসা পলিসি দেখে বিএনপির রাতের ঘুম হারাম, দিনের আরাম হারাম, তারা ভয় পেয়ে গেছে ফখরুল কথা বলে মুখ লুকিয়ে। মুখ শুকিয়ে গেছে কারণ সেখানে যেগুলো নেগেটিভ সবই তাদের জন্য। যারা নির্বাচন বন্ধ করতে জ্বালাও পোড়াও করে তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ওই ভিসা নীতি কার্যকর করে কিনা এখন তা দেখার অপেক্ষায় থাকার কথাও বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের। সৌদি আরবের মক্কায় ইউরো ও আহসানিয়া হজ মিশন এবং কোবা হজ এজেন্সির মালিককে আটক করেছে দেশটির পুলিশ। আটক ব্যক্তিরা হলেন কোবা এয়ার ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ মাহমুদুর রহমান ও তার ছেলে ইউরো ও আহসানিয়া হজ মিশনের মালিক সাদ বিন মাহমুদ। তাদের তিনটি এজেন্সির অধীনে 823 জন হজযাত্রী রয়েছেন। এজেন্সির মালিকদের আটকের ফলে হজযাত্রীরা দুশ্চিন্তায় পড়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মোহাম্মদ শাহিনের স্বাক্ষরিত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, এই এজেন্সি মালিকদের বিরুদ্ধে 15% সৌদি কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। সৌদির একটি ব্যাংক থেকে এই এজেন্সির মালিকরা 9 লাখ সৌদি মুদ্রা রিয়াল উত্তোলন করেন। এরপর পুলিশের জেরার মুখে কর ফাঁকির বিষয়টি ধরা পড়লে রিয়ালসহ তাদের আটক করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্বাচন বিরোধী বক্তব্য সংযুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে একটি চিঠি দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন তিনি। মোহাম্মদ এ আরাফাতকে সম্প্রতি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠকে অংশ নিতে দেখা যায়। সবশেষে বৃহস্পতিবার
রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকেও অংশ নেন তিনি। বেলারুশে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে এগিয়েছে রাশিয়া। ওয়ারহেড এরই মধ্যে মোতায়েনের পথে আছে বলে জানিয়েছেন বেলারুশের নেতা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার বাইরে ক্রেমলিন এই প্রথম এই ধরনের বোমা মোতায়েন করছে। বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন গত 25 মার্চ রাষ্ট্রীয় টিভিতে। এরপর গত বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু এবং বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিন কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে চুক্তি সই করেন। পুতিনের সই করার নির্দেশনামা মোতাবেক কৌশলগত পারমাণবিক অস্ত্র এরই মধ্যে মোতায়েনের পথে আছে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কা। যদিও এ বিষয়ে ক্রেমলিন থেকে নিশ্চিত করে এখনও কিছু জানানো হয়নি। পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভাষ্য রাশিয়ার। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর সহিংস বিক্ষোভ চলাকালে সেনা স্থাপনায় হামলার সন্দেহে অন্তত 33 জনকে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে বেসামরিক কর্তৃপক্ষ। শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সালাউল্লাহ এই খবর জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, সামরিক বাহিনীর কাছে তাদেরকেই হস্তান্তর করা হচ্ছে যারা সংবেদনশীল প্রতিরক্ষা স্থাপনায় অনুপ্রবেশ করেছিল। সামরিক আদালতে রুদ্ধদ্বার বিচার হয়, বাইরে কারও সেখানে প্রবেশাধিকার নেই এবং কোনো গণমাধ্যমও থাকতে দেওয়া হয় না। এমন গোপন বিচার প্রক্রিয়ার সমালোচনা করে আসছে মানবাধিকার গোষ্ঠীগুলো। সময়টা এখন শুভমান গিলের। লিগ পর্বের শেষ দুই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি, এরপর প্রথম কোয়ালিফায়ারে 42 রান। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছেন 7 ছক্কায় 60 বলে 129 রানের ইনিংস। অর্থাৎ সবশেষ 4 ম্যাচে এটি গিলের তৃতীয় সেঞ্চুরি। গিলের এমন অবিশ্বাস্য ইনিংসেই টানা দ্বিতীয়বার ফাইনালে গুজরাট টাইটান্স। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে 233 রান করা গুজরাট মুম্বাইকে হারিয়েছে 62 রানে। এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন গিল। আইপিএল ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে এক আসরে 800-এর বেশি রান করা ক্রিকেটার এখন গিল। এর আগে এই কীর্তি ছিল বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও জস বাটলারের। 234 রানের জবাবটা দারুণ শুরু করে মুম্বাই। প্রথম 4.3 বলেই 50 রান তোলে মুম্বাই। রোহিত শর্মা, নেহাল ওয়াহদেরারা ব্যর্থ হলেও তিলক ভার্মার 14 বলে 43 রানের ইনিংসই মুম্বাইকে স্বপ্ন দেখায়। দলীয় 72 রানে তিলক ফেরার পর 32 বলে 51 রানের জুটি গড়েন সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিন। জস লিটলের বলে বোল্ড হওয়ার আগে গ্রিন করেন 20 বলে 30 রান। গ্রিন আউট হওয়ার পরও মুম্বাইকে জয়ের পথেই রেখেছিলেন সূর্যকুমার। তবে 38 বলে 61 রান করে মোহিত শর্মার বলে সূর্যকুমার বোল্ড হলে ম্যাচ থেকে ছিটকে যায় রোহিত শর্মার দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের 2021-2023 চক্রের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। ফাইনালে জয়ী দল পাবে $16 লাখ। এই চক্রের ফাইনালে আগামী 7 জুন ওভালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। রানার্স আপ দলকে দেওয়া হবে $8 লাখ। ম্যাচ ড্র হলে $24 লাখ ভাগ করে নেবে দুই দল। এই চক্রের প্রাইজ মানির অঙ্কে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম চক্রের মতো এবারও অংশগ্রহণকারী 9 দলকে ভাগ করে দেওয়া হবে $38 লাখ। প্রথম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। এবারের চক্রে তৃতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকা, তারা পাবে $4.5 লাখ। চতুর্থ হওয়া ইংল্যান্ড পাবে $3.5 লাখ। শেষ পর্যন্ত ফাইনালের লড়াইয়ে থাকা শ্রীলঙ্কা হয়েছে পঞ্চম, দলটি পাবে $2 লাখ। পরের 4টি স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। এই দলগুলির সবাই পাবে $1 লাখ করে। হঠাৎ নারী ফুটবলের সুখের ঘরে আগুন, যার রেশ ধরে দায়িত্ব ছাড়তে যাচ্ছেন প্রধান কোচ গোলাম রাব্বানি ছোটন। 31 মের পর আর নারী ফুটবল দলের দায়িত্বে থাকছেন না অন্যতম সফল এই কোচ। জাগো নিউজকে এই খবর নিশ্চিত করেছেন তিনি। এরই মধ্যে সহকারী কোচের মাধ্যমে নারী ফুটবলের প্রধান মাহফুজা আক্তার কিরণকে আর কাজ না করার বিষয়টি জানিয়ে দিয়েছেন ছোটন। দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে গোলাম রাব্বানি ছোটন বলেন, বেশ কয়েক বছর ধরে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে, একটার পর একটা টুর্নামেন্ট। এখন শারীরিক ও মানসিকভাবে আমি অনেক ক্লান্ত, পরিবারকে সময় দিতে পারি না, ব্যক্তিগত কোনো জীবন নেই, সারাদিন কাজ, কাজের পরিধিও বৃদ্ধি পেয়েছে।
জবাবদিহিতা বেড়েছে, সবকিছু মিলিয়ে আমি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সিরাজ জাহান স্বপ্না আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন। একই দিনে নারী ফুটবলে দুটি বড় ঘটনা, অশনি ইঙ্গিত কি? প্রশ্নটা সময়ের হাতে। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।